আজকে আমার হাতে যে খামটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো নর্মাল খাম না এটি শত শত ইউটিউবারের স্বপ্ন বলা যেতে পারে বলছিলাম গুগল অ্যাকসেস লেটারের কথা যেটা ইউটিউব নিজে থেকে পাঠায় এখানে একটা পিন নাম্বার রয়েছে তো এই গোপন পিন নাম্বার ছাড়া আপনি কিন্তু ইউটিউব থেকে একটি টাকা ইনকাম করতে পারবেন না তো এই অ্যাডসেন্স লেটারটা আমি কিভাবে পেলাম কই দিনে পেলাম সেটি বলে দিব আজকের ভিডিওতে আর এই অ্যাডসেন্স লেটারের জন্য আপনি কখন কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেটা দেখে নিতে পারেন আর হ্যাঁ কীভাবে ইউটিউব থেকে টাকা ওঠানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটি কিন্তু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো এরকম ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তার কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ল্যাটস চেক ইট আউট তো প্রথমে আগে বলে নিচ্ছি এই অ্যাডসেন্স লেটারটা ইউটিউব কখন পাঠায় আপনার ইউটিউব চ্যানেলে যখন দশ ডলার হবে ঠিক তখনই আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলবে তো এই অ্যাড্রেস ভেরিফিকেশন আবেদন করার সময় আপনি যে ঠিকানাটা দেবেন সেই ঠিকানাতে ইউটিউব থেকে এই অ্যাডসেন্স লেটারটা আপনাকে পাঠাবে তো কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশনের আবেদনটা করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে চাইলে আপনি সেটা দেখে নিতে পারেন তো এখন বলি আমি এই অ্যাড্রেস ভেরিফিকেশান আবেদন করার কয়দিন পর এই অ্যাডসেন্স লেটারটা পেলাম তো আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম তো এখান থেকে আমি চলে যাবো এই আর্ন অপশনে তো আর্ন অপশন থেকে এখানে দেখতেই পাচ্ছেন এই যে অ্যাকশন রিকোয়ার্ড তো এখান থেকে যে গেট স্টার্টেড এই বাটন আপনি ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক করার সাথে সাথে আপনাকে অ্যাডসেন্সের নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইন পেমেন্টস আরও হোল্ড মানে আমার পেমেন্টটা হচ্ছে হোল্ড করে রাখছে তো এই যে এখান থেকে যে অ্যাকশন বাটনে ক্লিক করে দিবেন তো অ্যাকশন বাটনে ক্লিক করে দিলাম তারপর একটু নিচে গেলে যে দেখতে পাবেন সিক্স ডিজিট ভেরিফিকেশন প্রিন্ট তো এই যে এইটাই হচ্ছে আপনাকে যেটা মেইল করে পাঠাবে এখানে হচ্ছে গিয়ে সেই ছয় ডিজিটের পিন নম্বরটা দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি এই ভেরিফিকেশনের জন্য আবেদন করেছিলাম চব্বিশে এপ্রিল আর আজকে হচ্ছে গিয়ে ছাব্বিশে মে তো আমি আরও দুই দিন আগে পেয়েছি তার মানে আমার হচ্ছে কি পুরোপুরি এক মাস লাগছে এই অ্যাডসেন্স লেটারটা আসতে তো আমি যখন এই অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করেছিলাম তখন আমি আবেদন করার সময় আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছিলাম যার কারণে হচ্ছে গিয়ে সেই এই অ্যাডসেন্স লেটারটা আমার পোস্ট অফিসে আসা মাত্রই পিওন কিন্তু আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে যে আপনার অ্যাডসেন্স লেটার এসেছে আপনি এসে নিয়ে যান ওকে তো অবশ্যই আপনি যখন আবেদন করবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তাহলে আপনার কোনো টেনশন ফ্রি একদম টেনশন ফ্রি থাকবেন আপনাকে অ্যাডসেন্স লেটার আসা মাত্র আপনাকে কল করে জানিয়ে দেওয়া হবে ওকে তো কীভাবে এই অ্যাডসেন্স লেটার জন্য আবেদন করবেন সেটা কিন্তু আমার সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওকে তো এই অ্যাডসেন্স লেটার পাওয়ার পর আপনাকে এখানে হচ্ছে গিয়ে সেই ছয় ডিজিটের প্রিনটা আপনাকে বসিয়ে দিতে হবে তো আমি এটা প্রথমে ছিঁড়ে নিচ্ছি ওকে তো আমি ফিরে নিলাম তো তারপরে এটা ওপেন করবেন তো ওপেন করলে এই যে এখানে দেখতেই পাচ্ছেন সেই ভেরিফিকেশন কোড নাম্বারটা লেখা রয়েছে ওকে তো এই পিন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি আমার পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি ওকে তারপরে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ওকে তারপর এখান থেকে জাস্ট এই যে এখান থেকে রিফ্রেশে ক্লিক করে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে আমার সেই রেড আইকনটা চলে গিয়েছে ওকে এটাই হচ্ছে গিয়ে আপনার ইউটিউবের সর্বশেষ ভেরিফিকেশন এখন আপনার আর কোনো ভেরিফিকেশন করতে হবে না এখন আপনার অ্যাডসেন্সে একশো ডলার ফির আপ আপনি কিন্তু এই টাকাটা ব্যাংকের মাধ্যমে উঠাইতে পারবেন ওকে তো এখন কিভাবে সেই এডসেন্স তে ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যে অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে উপরে একটা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট যে নোটিফিকেশন এটা হচ্ছে কি আপনাকে ট্যাক্স ইনফো সাবমিট করতে হবে তো এটা কিভাবে সাবমিট করবেন সেটা আমি পরে ভিডিওতে দেখিয়ে দিব তো আপনি এখান থেকে যে পেমেন্ট ইনফো এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে তো পেমেন্ট ইনফোতে ক্লিক করার সাথে সাথে এই যে এইখানে ডান পাশে দেখতে পাবেন অ্যাড পেমেন্ট মেথড ওকে তো আপনি এখান থেকে যে পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন আপনি এখান থেকে অ্যাড নিউ ট্রান্সফার ডিটেলস আপনি এটা সিলেক্ট করে দেবেন ওকে সিলেক্ট করার পর এখান থেকে বেনিফিশিয়ারি আইডি এটা আপনার অপশন এটা দেওয়ার দরকার নেই তারপর নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে হচ্ছে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার কি নাম দেওয়া আছে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন ওকে এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক তো আমার ব্যাঙ্কের যে নামটা দেওয়া রয়েছে আমি সেই নামটা আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আপনার নাম দেওয়া রয়েছে আপনি সেই ব্যাংকের নামটা দেবেন ওকে তারপর হচ্ছে ব্যাংক ট্যাঙ্ক মানে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা আছে আপনি সেই ব্যাংকের নামটা দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি ইসলামী ব্যাংক ওকে তারপর হচ্ছে কি সুইফট কোড তো প্রত্যেকটা ব্যাংকের সেফ কোড কিন্তু আলাদা তো আমি যেহেতু ইসলামী ব্যাঙ্কে করেছি তো আপনি আপনার ব্যাংকের যে কোনো অফিসারের কাছে জিজ্ঞেস করে হবে যে তার সেই ব্যাংকের সুইফট কোডটা কত তাহলে কিন্তু তারা বলে দেবে তো এছাড়াও আপনি চাইলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন যেহেতু আমার ইসলামী ব্যাঙ্ক তো আমি লিখে দিচ্ছি ইসলামী ব্যাঙ্ক সুইফট কোড তো এই যে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের হচ্ছে গিয়ে আই বিডিডিএইচ ডবল ওয়ান জিরো জাস্ট এতটুকু কপি করে দিলেই হবে আপনাকে ওকে তো আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম তারপর হচ্ছে কি অ্যাকাউন্ট নাম্বার তো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন ওকে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি ওকে তো এই অ্যাকাউন্ট নাম্বারটা নিচে তারপরে হচ্ছে কি আবার আপনি লিখিয়ে দেবেন তো এই অ্যাকাউন্ট নাম্বারটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাবে তো অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা খুব কেয়ারফুলি দেবেন ওকে এ তারপর এখানে স্যাটেস প্রাইমারি পেমেন্ট মেথড এটি থাকবে তারপর এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবেন ওকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে পরবর্তীতে আপনার এখানে যখন একশো ডলার হয়ে যাবে তখন আপনি এই টাকাটা আপনার ব্যাঙ্কে উইথড্রো দিতে পারবেন ওকে তো এভাবে আপনি চলে গুগল অ্যাক্সেস লেটার পর ফিন ভেরিফিকেশন করে তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন ওকে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুও যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন তো থ্যাংক ইউ